হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার হাতে একটি ঘড়ি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এলইডি স্মার্ট ঘড়ি, মানে টাচ ঘড়ি। তো অনেকে আছেন এই ঘড়িটা কিনে রাখছেন, কিন্তু তোয়ার পরে কিছুদিন পর যখনই আপনি আবার হাতে দিবের মন চায়, তখন আপনার টাইমটা মানে লড়বড় হয়ে যায়। তো সেটিংসটা, এই টাইমটা যদি লড়ে যায় তাহলে আপনারা ঠিক করতে পারেন না। তো আমি আজকে দেখিয়ে দেব যে এই স্মার্ট এলইডি ওয়াচ যে ঘড়িটা আছে, সেই ঘড়িটা আপনারা কীভাবে ঠিক করবেন। সম্পূর্ণ প্রসেসটা সুন্দরভাবে আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। শখের বসে ঘড়িটা কিনেছেন কিন্তু ঠিক করতে পারতেছেন না, পরে থাকে ঘড়ি, আর ঠিক করলেও 2-3 দিন পর আবার টাইম লড়ে যায়। তো এই সেটিংসটা করার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। তো চলুন শুরু করা যাক। তো এখনও যারা আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যায়। এখন বাজতেছে দেখুন আমার এই ঘড়িতে 7টা। তো এখন আমি এই ঘড়িটাকে 7:30 করে টাইমটা সেটিংস করে দেবো। তো 7:30 করার জন্য আমি এখন ধরুন 8:30 করে দেবো। তো এখান থেকে 7:03 বাজতেছে, এখন আমি ঘন্টার কাঁটাটা ঠিক করবো। তো ঘন্টার কাঁটাটা ঠিক করতে হলে আমরা কী করতে হবে, আগে ডিসপ্লেটা অন করতে হবে। অন করার পর এখানে ডাবল ট্যাপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটু প্রেস করে ধরে রাখি, তখন ঘন্টার কাঁটাটা একটু লাফাবে। যখন আমি একটি ট্যাপ করব, মানে একটু ঘষা দিব ডিসপ্লে ডান দিকে, তখন একটি ঘন্টার কাঁটা দেখতে পাচ্ছেন এরকমভাবে, আপনি এরকমভাবে টান দিবেন। টান দিলে আপনি কি করতে পারবেন, একের পর এক ঘন্টার কাঁটা সেটিংসটা আপনারা মানে চেঞ্জ করতে পারবেন। এখন ধরুন আমি 7টা দিয়ে দিলাম। এখন আমার কথা হচ্ছে মিনিট টিক করব। এখন 7:30 দিয়ে দেবো। এখন মিনিট টিক করার জন্য আমি মিনিটের পাশে কি করব, ট্যাপ করে ধরে রাখব। শুধু ট্যাপ করে ধরে রাখলেই হবে না, তো এখন দেখতে পাচ্ছেন লাফাচ্ছে, আমি আবারও ট্যাপ করে ধরে রাখব। ধরার পরে আমি মিনিটের সাইডটা একটু লাফাবে। আবার একইভাবে আপনারা কি করবেন, এরকমভাবে ঘষা দিবেন, একের পর এক মিনিট চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন আমি মিনিট চেঞ্জ করতেছি, যত স্পিডে দিবেন তত স্পিডে চেঞ্জ হবে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে যত স্পিডে দিচ্ছেন আপনারা ততটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখন 8:30 থেকে রেখে দেব। তো দেখুন এখানে আমি 8:30 করে দিলাম, তখন আর কিছু করতে হবে না। এখন আমার টাইমটা সেটিংসটা ঠিক করা হয়ে গেছে, সম্পূর্ণ প্রসেস। এখন দেখুন ডিসপ্লে অফ হয়ে যাবে। এখন ডিসপ্লে অফ হওয়ার পর আমরা কি করব, আবার অন করে দেখব যে আমাদের টাইমটা ঠিক আছে কি না। তো দেখুন আমি ডাবল ট্যাপ করতেছি, এখান থেকে ডাবল ট্যাপ করার পর এখান থেকে ডিসপ্লেটা অন হয়ে গেছে। এখন পর থেকে এরকমভাবে যদি আপনার টাইম সেটিংসটা লড়ে যায়, তাহলে অবশ্যই আপনি নিজেই ঠিক করতে পারবেন, হতাশার কোনো কারণ নেই। তো ভিডিও ছিল আজকের মতো, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।